আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম শরীফের হাদিস মান সোয়ামা রমাদানান ঈমানাম ওয়াহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি যারা মাহে রমজানে সওয়াবের সাথে ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রোজা পালন করবে আমার আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে ওয়ামান কামা রমাদানান ঈমানাম ওয়াহতিসাবা غفر له ما تقدم من ذنبه যারা মাহে রমজানে দিনের বেলায় রোজা রাখবে আর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে 20 রাকাত তারাবির নামাজ পড়বে আমার আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে তারাবির নামাজ কয় রাকাত 20 রাকাত জোরে কোন কয় রাকাত 20 রাকাত বলেন 20 রাকাত 20 রাকাত অনেকে 8 রাকাত পড়ে আসেন না আসেন না নাই এরা হইল আমাদের সমাজে বর্তমানে আহলে আহলে খবিস কিসের হাদিস যদি হাদিসে মানতো তাহলে তারা বুঝতো এই আট টাকাতের কথাটা কোন জায়গায় আসছে এই যে আমাদের এখানে আলেম বসে আছে আট টাকাতের কথাটা আছে বুখারী শরীফের তাহাজ্জুদের অধ্যায়ে মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী রমজানে রমজানের বাইরে বিতরের নামাজ তিন রাকাত আর তাহাজ্জুদের নামাজ 8 রাকাত তিনি সর্বদা আদায় করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোট পড়তেন 8 আর তিনি কত রাকাত 11 রাকাত আমার নবী রমজানে রমজানের বাইরে সদা সর্বদা কয় রাকাত নামাজ আদায় করতেন 11 রাকাত নামাজ আদায় করতেন তো নবীজি যদি 11 রাকাত নামাজ রমজানের ভিতরে রমজানের বাইরে পড়ে এটা আবার তারাবি হয় কেমনে কথা বলেন ঠিক কি না এবার আসেন মুসান্নিফে ইবনে আবি শাইবা وكان يصلي النبي صلى الله عليه وسلم 20 ركعه سوى البيتر আমার নবী বিতরের নামাজ বাদ দিয়ে মাহে রমজানে 20 রাকাত তারাবির নামাজ তিনি আদায় করতেন সুবহানাল্লাহ কর অতএব আমরা মাহে রমজানে তারাবির নামাজ আদায় করব কয় রাকাত 20 রাকাত আওয়াজ দিয়ে বলেন মারহাবা আল্লাহ নবী বলেন ওয়ামান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়াহতিসাবা غفر له ما تقدم من ذنبه মাহে রমজানে এমন একটা রাত আছে লাইলাতুল কদরের রাত 83 বছর 4 মাস 10 দিন ইবাদতের সওয়াব একটি রাত ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি লাইলাতুল কদরের রাত্রিতে কেউ নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবে এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার নরে নারীরা কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিদা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর মাহে রমজানে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা ছিল দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন একদিন পর একদিন আদম আলাইহিস সালাম রোজা রাখতেন 13 14 15 তারিখে কুনিয়াতুত তলেবিন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসলেন গভীর মনোযোগ ও বন্ধু সূর্যের এই প্রখর রোদ জান্নাতের মধ্যে ছিল না রোদের তাপে আদম আলাইহিস সালামের শরীর মোবারক কালো হয়ে গেছে এবার আদম আলাইহিস সালামকে কে যেন ডাক নিয়ে বলে আদম রে তুমি 3 দিন রোজা রাখ এবার তিনি 13 14 15 তারিখ আইয়ামে বিজে রোজা রাখলেন রোজার কারণে উনি আবার আগের মতো পর্ষা হয়ে গেছে অনেকে সালাম দেয় স্টাইল করে আসসালামু আলাইকুম বলে কি বলে না আসসালামু আলাইকুম বললে সালাম হবে না বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা করে অনেকে করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু দিছে নি এক কাফির মুশরিক ইহুদি আয়েশা বলছে নবীকে আসসালামু আলাইকুম নবী তোমার মৃত্যু হোক তো মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ওয়া আলাইকুম নবী বলছে না
এটা বলতে যায় না সে তারটা বলছে কিন্তু আমি নবী রাহমাতুল্লিল আলামিন আওয়াজ দিয়ে বলছি সুবহানাল্লাহ আমরা সালাম দিব আওয়াজ দিয়ে বলেন খুশি করব কাকে সালাম দিলে কত নেকি 90 নেকি জবাব দিলে কত নেকি 10 নেকি অতএব এটার গুরুত্ব মর্যাদা মাহাত্ম্য আছে না নাই আমাদের মধ্যে এলিট ফ্যামিলি যেগুলো অনেক শিক্ষিত ফ্যামিলি এগুলোর মধ্যে সালাম উঠে গেছে সালাম দেই না হাই কেমন আছো ভালো আছো এগুলো বলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এগুলো বলে না আমাদের এগুলো চর্চা করতে হবে সালাম দিব আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ মাকে সালাম দিব বাবাকে সালাম দিব বন্ধু বান্ধবকে সালাম দিব আত্মীয় স্বজনকে সালাম দিব সালাম দিয়ে খুশি হবেন আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা সালাম দিবা আমি জান্নাতের নূরের ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে জান্নাতে সালাম দিব سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ঘোষণা কর কোন সূরা সূরা ইয়াসিন যে সূরা হলো কোরআনের হার্ট কোরআনের হৃদয় আওয়াজ দিব বলেন সুবহানাল্লাহ সালামুন কওলাম মির রাব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য আজকে সালাম 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 ওয়ামতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ও জাহান্নামীরা কাফেরেরা রে আজকে তোমরা আলাদা হয়ে যাও ঘোষণা দিবেন আল্লাহর নূরের ফেরেশতারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের সমাজে সালামের চর্চা করার দরকার আছে না নাই নবীর একজন সাহাবী ছিলেন নাম ছিল হযরতে তোফাইল ওই সাহাবী বাজারে যেতেন কোন কাজ তিনি করতেন না কোন কর্ম তিনি করতেন না বাজার তিনি করতেন না ওনার কাছে ছিল একটা যাকে দেখতেন তিনি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজি বলেন সর্বপ্রথম যে সালাম দিতে পারবে সে হলো অহংকার মুক্ত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আজকে ঘরে যাইয়া বউরে সালাম দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা জোরে কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ম্যাডাম আপনার স্ত্রী আপনাকে সব সময় সালাম দিবে আপনি দুইদিন সালাম দিলে কি অসুবিধা আছে নাই এটা ভালো এটা ইসলামের মুয়াদ্দাদ ইসলামের ভালোবাসা ইসলামের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আমরা মনে করি ছোট ছোট বাচ্চারা আমাদেরকে সালাম দিবেন কিন্তু বুখারী শরীফের বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন আমি দেখলাম প্রিয় নবীজি একদল ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আমরা কি সালাম দিই না সালাম খুঁজি আমরা সালাম খুঁজি আমার দেনা কাট মাইন্ড করে বেটা আমার সালাম দিলি না বলে কি বলে না কিন্তু আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন আমার নবী মা বোনদেরকে সালাম দিয়েছেন মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লাম আলাইহিন্না আমার নবী মা বোনদেরকে সালাম দিয়েছেন আমরাও সালাম দিতে চাই আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আজকে রাত হলো জুমার রাত এই জুমার রাতটা শুরু হয়েছে আপনারা জানেন আরবি রাতটা আসে আগে ইংরেজি বাংলায় দিন আসে আগে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জুমার রাতটা শুরু হয়েছে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়েছে সূর্য যখন ডুবছে সূর্য ডুবার পর থেকে মাগরিবের আজানের পর থেকে কিন্তু জুমা শুরু আর এই জুমা আগামীকাল একবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই জুমার নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে এই জুমার নামাজ আমরা আদায় করব একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এখন এই মাগরিবের নামাজের পর থেকে আজানের পর থেকে যদি পরের দিন মাগরিবের আজানের আগ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করে আমার নবী বলেছেন তার শাহাদাতের মৃত্যু আরো জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বলবো আল্লাহর কাছে আল্লাহ মরণ ত্যাগ দিন হবেই
জুমার রাত জুমার দিন তুমি মরণ দিও আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্য আমরা আল্লাহর কাছে সেই মৃত্যু চাই যে মৃত্যু মকবুল মৃত্যু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিন আমার প্রতি আশিবার দরুদ শরীফ পড়ে মান সাল্লা আলাইয়া মিয়াতু মাররা এক বর্ণনা এসেছে আশিবার অন্য বর্ণনা এসেছে 100 বার গফিরাত লাহু সামানিনা সানাতান আমার আল্লাহ তার 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন আর আসরের নামাজের পরে যদি কেউ দুরুদে উম্মি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন যদি 80 বার পড়ে আসর থেকে মাগরিবের আজান পর্যন্ত আমার আল্লাহ তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এমন একটা সূরা আছে যে সূরা হলো সূরা আল কাহফ সূরা আল কাহফ যদি কেউ জুমার রাত্রিতে জুমার দিন তেলাওয়াত করে আমার নবী বলেন ওই মানুষটা যদি ইন্তেকাল করে সূরা আল কাহফ তার কবরের বাতি হয়ে যাবে সুবহানাল্লাহ এই সূরা আল কাহফ তার কবরে নূর হয়ে যাবে সূরা আল কাহফ তার জান্নাতের সাথী হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অতএব আমি বলবো আমার চাঁদপুর শাহরাস্তির বন্ধুরা বসে পড়া যুবক আগামী কাল জুমার দিন তোমরা জুমার জন্য বিশেষ স্পেশাল একটা ড্রেস রাখবা জুমার জন্য আলাদা টুপি থাকবে জুমার জন্য আলাদা ড্রেস আপ থাকবে আমার জুব্বা থাকবে সুন্দর সুন্দর লেবাস থাকবে পায়জামা থাকবে জুমার জন্য আমার থাকবে খুশবু আতর জুমার দিন আমি গোসল করব জুমার দিন গোসল করা সুন্নাত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতি জুমার দিন আমরা মসজিদে যাব কি আগে আগে না পরে পরে আগে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيها خلق آدم فيها أدخل الجنة فيها أخرج منها ولا تقوم الساعة إلا من يوم الجمعة مسلم شريف الحديث صلى الله عليه وسلم الله أركسه جتو دين আছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন সাপ্তাহিক দিন হলো জুমার দিন সর্বশ্রেষ্ঠ فيها خلق آدم كرونا أمر الله جمال دين آدم عليه السلام كي سرشتي كوريسه فيها ادخل الجنة أمر الله جمال دين آدم عليه السلام كي جنة تبرش كوريسه فيها أخرج منها أمر الله أي ديني جنة تك آدم عليه السلام كي ما هو عليه السلام شه زميني আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন ওয়ালা তাকুমু সাআতু ইল্লা মিয়াউমিল জুমআ আমার নবী বলেন ও দুনিয়ার মানুষেরা রে যেই দিন কিয়ামত হবে যেই দিন কিয়ামত হবে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে সবকিছু একেবারে ক্ষয় হয়ে যাবে বাকি থাকবে শুধু আল্লাহ ওই কিয়ামতের দিন যেই দিন সংগঠিত হবে ওই দিনটাও হবে জুমার দিন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অতএব জুমার দিনের মর্যাদা আছে না নাই কিন্তু এই জুমার দিন আমরা লক্ষ্য করি মসজিদের মধ্যে মুসল্লা নিয়ে ঠেলাঠেলি আপনাদের এদিকে আছে কিনা জানি না কিন্তু ঢাকা শহরে আছে এটা সভাপতির মুসল্লা এটা সেক্রেটারির মুসল্লা এটা মতোয়ালির মুসল্লা এটা সাংগঠনিক সম্পাদকের মুসল্লা এটা জয়েন্ট সেক্রেটারির মুসল্লা আছে না আছে সবথেকে পুরাতন যে মুসল্লাটা ওটা হলো মুয়াজ্জিনের মুসল্লা সব থেকে ফুরান জিনে এটা হলো মুয়াজ্জিন কিন্তু মুয়াজ্জিনের মুসল্লাটা হওয়ার কথা ছিল সব থেকে ভালো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক মুয়াজ্জিনের সম্মান সভাপতি সেক্রেটারি থেকে মুতাল্লি থেকে কম না বেশি আল মুয়াজ্জিনুনা আতআলুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা আমার নবী বলেছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাট থাকবে সবার উপরে সুবহানাল্লাহ কথা সুবহানাল্লাহ এর মুয়াজ্জিন এই মুয়াজ্জিন সাহেব কি একটা অবস্থা মুয়াজ্জিনের মনে যেন টিপ ক্যারি করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে দেখেন ভাই ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করে আল্লাহ তুমি আমার মুসল্লিদেরকে ক্ষমা করো কবুল করো জুমার দিন দোয়া করে মুসল্লিদেরকে আল্লাহ তুমি মাফ করো আর এই মুসল্লির গোষ্ঠী কমিটির গোষ্ঠী সদা প্রস্তুত থাকে ইমামরে খতিবরে মুয়াজ্জিনরে কেমনে মসজিদ থেকে আউট করব কথা কন না ইমাম সাহেব ভালো চলে ইমাম সাহেব ভালো খায় ইমাম সাহেব ভালো পড়ে খতিব সাহেব স্ট্যান্ডার্ড করে চলে কি হিংসা ভিতরে
আমাদের মধ্যে এরকম কিছু মুসল্লি আছে না আছে এবার বলেন তারা কি জাতের মুসল্লি না কুজাতের মুসল্লি কুজাত অজাত এইজন্য ভাই মনটারে পরিষ্কার করবেন মনটারে পরিষ্কার করবেন শুধু মসজিদে গেলে হবে না আপনি মসজিদে কেন যাচ্ছেন সেটা আপনার মনের মধ্যে যে বিষয় সেটা আপনি দেখতে হবে আমার একটা কথা মনে পড়ছে কইতাম নি আসরের নামাজের সময় আমি এক মসজিদে আপনাদের দোয়া আজকে 15 বছর আমি জুমা পড়াই আলহামদুলিল্লাহ করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আমার মা বাবার দোয়া ঢাকা মিরপুর দুই মণিপুর বাইতুল আশরাফ মাইকোলা জামি মসজিদ তো সেখানে একটা মাদ্রাসা আছে বাংলাদেশে এই প্রথম কোন কমই মাদ্রাসা সুন্নি মাদ্রাসা হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ করাইছে আমি এর সাথে সহায়ক সহযোগী ছিলাম এখনো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমই মাদ্রাসা রে আমরা সুন্নি মাদ্রাসা বানাইছি এটা রেকর্ড বাংলাদেশে এটা নাই তো ওইখানে গিয়ে দেখলাম যে আমি তখন পাঁচ ওয়াক্ত নামাজই পড়াতাম প্রথমে আসরের সময় এক মুসল্লি এসে কি ধমকা ধমকে মুয়াজ্জিনের সাথে দমকানেরা জায়গা পান না না মুয়াজ্জিনে দম গাইতে বড় মজা লাগে বউর সাথে পারেন না এসে মুয়াজ্জিনের দম গান মাগরিবের সময় কমুনি আমি মাইকে হুজুর 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 এটা কই না এটা কই না আমার শরম দিন না লোকটা মারা গেছে আল্লাহ জান্নাত নসিব করুক জোরে কোন আমিন এরকম কিছু স্পেশাল মুসল্লি আমাদের সমাজের মধ্যে আছে না আছে বন্ধুরা আমার অতএব সাবধান থাকতে হবে আমাদের আমরা মসজিদে যাব আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি করব কাকে আল্লাহকে আল্লাহকে যদি আমরা খুশি করি তাহলে আমি যেখানেই নামাজ পড়ব আমি খুশি করব কাকে যে আগে আসছে সে আমার পরে না আগে তাহলে আমনে পরে এসে ঠেলতে 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 কাউরে পা লাগে কাউরে হাত লাগে কাউরে হাঁটু লাগে কাউরে ঠেলা দেয় ধাক্কা দিতে 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 আপনারে প্রথম কাতারে গিয়ে আপনারে বসতে হবে সেখানে নামাজ পড়তে হবে এরকম জায়গা আছে যে যেখানে সে সেখানে হুজুর কি বলেন এটাই হচ্ছে ইসলামী আইন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এরপরে বর্তমানে আবার চেয়ার আরেকটা তো এটা কইতাম নি হে মনে করেন যে যখন চা দোকানে যায় পরোটা খায় পাঁচটা ডিম খায় দুইটা বাজে খায় দু তিনটা খাইয়ে শরীরটা মনে করেন পুরা সাইজ কইরা হাঁটতে 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 অজু কইরা মন চাইলে বিড়ি একটা দরায় নইলে নাই দরায় আবার অজু বানায় বানাইয়া যাইয়া মসজিদের মধ্যে যাই স্যার একটা দইলে নে থা এত রুয়াইয়া যায় ঠিক নেই কথা কর না কেন এখন আপনি যখন আরেকজনের কাউকে বাজার করে এই পুরো এলাকা ঘটনা সত্য সত্য আপনি যখন মসজিদে যাবেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন নামাজ পড়া কি ফরজ নামাজের মধ্যে আপনি যে দাঁড়ালেন কিয়াম করা দাঁড়ানো এটাও তো ওয়াজিব এটাও তো ফরজ নামাজের মধ্যে আপনাকে তো দাঁড়িয়ে নামাজ পড়তে হবে ভাই আপনার চেয়ারে বসতে বলছে কে মাজার ব্যথা তো মাজার ব্যথা তো মসজিদে আইলে নয় আসেনি অতএব ইসলামী ফাউন্ডেশন এটা আইন করেছে যারা অসুস্থ তারা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে ঠিক আছে কিন্তু যারা সুস্থ তারা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে না চেয়ারগুলো উঠিয়ে দিবেন অনেক মসজিদের মধ্যে চেয়ারের আসর বসে গেছে এগুলো যেন না হয় এগুলো খুব খারাপ ভাইসোনা এগুলো আমাদের সমাজের জন্য ভাইরাস এরা কিসের মুসল্লি এরা হলো লোক দেখানো মুসল্লি আওয়াজ দিয়ে বলেন ঠিক কেন অতএব লোক দেখানো নামাজ পড়লে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ পড়তে হবে আমি খুশি করব কাকে
আল্লাহর নবী বলেছেন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল ইমানের এক নম্বর হাদিস, ইহসানের পরিচয় দিয়েছেন আল্লাহর নবী। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো ইহসান কাকে বলে? ইহসান মাল ইহসান মা মাইনাল ইহসান। আমার নবী বললেন, আনতা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমনি ভাবে নামাজ আদায় করবা, মনে হয় নামাজের মধ্যে তুমি আমার আল্লাহরে দেখছো, যদি তুমি আমার আল্লাহরে না দেখো রে ও মুমিন বান্দা, বান্দিরা শোনো, তুমি যার জন্য নামাজ আদায় করছো, কিয়াম করছো, রুকু করছো, সিজদা করছো, ওই আল্লাহ তোমার দেখতেছে। এটার নাম হলো ইহসান, এটার নাম হলো ইখলাস, এটার নাম হলো তাকওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছেন মূসা নবী। আল্লাহ বললেন, না মূসা না, মূসা রে তোমাকে আমি আখির নবীর উম্মত হিসেবে কবুল করি নাই। কেমন নবীর উম্মত আমরা হলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো আকাশের মধ্যে কান্দে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আপনার নবী আমার নবী? তিরমিজি শরীফের হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীর মধ্যে, আমার নবীর শরীর মোবারক একটা লাল চাদর মোবারক। জাবির ইবনে সামুরা বলেন, আমি আকাশের দিকে তাকাইলাম, দেখলাম একটা পূর্ণিমার চাঁদ, ওই পূর্ণিমার চাঁদের দিকে আমি একবার তাকাই, আবার রহমাতুল্লিল আলামিন নবীর দিকে তাকাই, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমি রহমাতুল্লিল আলামিন নবীর দিকে তাকাই, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমি রহমাতুল্লিল আলামিন নবীর দিকে তাকাই। জাবির ইবনে সামুরা বলেন, আমার কাছে মনে হলো রে ও দুনিয়ার মানুষ, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমার দয়াল নবী আরো আরো বেশি বেশি সুন্দর। তাবরানী শরীফের বর্ণনা, নবীর মা আমেনা বলেন, যেই দিন আমার নবী দুনিয়ায় তাশরিফ আনবো, যেই দিন আমার নবী দুনিয়ায় তাশরিফ আনলো রে, আমি দেখলাম আমার ঘরটা নূর 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 নূরে মোনাওয়ার। একটু পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে চারজন জান্নাতি নারী হাজির, একজনের হাতে দুধের পেয়ালা, আরেকজনের হাতে মধুর পেয়ালা, আরেকজনের হাতে শরাবান তোহরার পেয়ালা, আরেকজনের হাতে মায়ের তাসনিমের পেয়ালা। আমি জিজ্ঞেস করে বললাম, মা তুমি কে? প্রথম নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা, তুমি কি আমাকে চেনো না? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল বিবি হাওয়া। দুই নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, আমার স্বামীর নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ, আমার পুত্রের নাম হইল ইসমাইল জবিহুল্লাহ, আমি হইলাম বিবি হাজেরা। তিন নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা, তুমি কি আমাকে চিনো না গো মা? আমি হইলাম দুষ্ট দুরাচার ফিরাউনের স্ত্রী, আমার নাম হইল বিবি আসিয়া। চার নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, আমি হইলাম ঈসা নবীর মা, আমার নাম হইল হযরতে বিবি ও হাওয়া মরিয়ম হুর আয়ে আমদ কাউসবি খুশি আমানায়ে, হাওয়া মরিয়ম হুর আয়ে আমদ কাউসবি খুশি আমানায়ে, পড়তে হে জিবরীল আমিনি, পড়তে হে জিবরীল আমিনি, প্যারায়ে এলান আয়ে নবিয়ো কি সুলতান, এক নজর জু উনকো দেখে, এক নজর জু উনকো দেখে হো যায় কুরবান আয়ে,
নবীও কি সুলতান ওরে নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দোচরণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দোচরণ নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মা আমিনা দেখে বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা সুবহানাল্লাহ নবীজি যেদিন তার শিবানে নবীর মা আমিনা বলেন আমি দেখলাম খানে কাবার ছাদে তিনটা রহমতের পতাকা পতপত করে উঠতেছে আমার দয়াল নবীর শুভ আগমনে নবীর মিলাদুন নবীতে আওয়াজ দিয়ে বলেন মারহাবা মা আমিনা দেখে বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুহনয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুহনয়ন উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দোচরণ নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওয়াজদি বলেন সুবহানাল্লাহ নবীর মা আমিনা বলেন আমার ঘরে তাসবিহ আনলেন হযরত সাইয়্যিদিনা মাহওয়া হযরত সাইয়্যিদিনা বিবি আসিয়া হযরত সাইয়্যিদিনা বিবি হাজরা হযরত সাইয়্যিদিনা বিবি মরিয়ম আমি দেখলাম সবার হাতে জান্নাতে খাবার সবাই আয়েশা আমার খেদমত শুরু করলো একটু পরে আমি আওয়াজ শুনলাম কে যেন ডাক দিয়ে বলে ইজহারিয়া রাসূলুল্লাহ ইজহারিয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারলাম তিনি হলেন জিব্রাইল যাকে আমার আল্লাহ 600 নূরের পাকা দান করেছেন জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা যখন বললেন ইজহারিয়া রাসূলুল্লাহ ইজহারিয়া হাবিবাল্লাহ ইজহারিয়া নূরাম মিন নূরিল্লাহ দেখতে পেলাম আমার একটা পূর্ণিমার চাঁদ জগতের মধ্যে তাসবিহ আনলো মাথার মধ্যে ছিল পাগড়ি গায়ের মধ্যে ছিল জান্নাতের লেবাস এবার দুনিয়ার মধ্যে ওই শিশু নবী আগমন করার সঙ্গে সঙ্গে খানে কাবার দিকে সেজদা দিলেন আমার নবী এবার ডাক দিয়ে বললেন রব্বি হাবিনি ইয়া উম্মতি রব্বি হাবিনি ইয়া উম্মতি নবীর মা আমিনা ভয় ন দুনিয়ার মানুষ রে এমন একটা নূরের পুতুল আমার ঘরের মধ্যে তাসবিহ আনলো রে যেই নূরের আলোকে আমার ঘরটা আলোকিত হয়ে গেল যেই নূরের আলোকে খানে কাবা পর্যন্ত আলোকিত হয়ে গেল শুধু তাই নয় যেই নূরের আলোকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল ওই নবী হইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আমার নবী মাটি না নূর আরো জোরে বলতে হবে নবী নূর না মাটি নবীর নূর বানাইছেন কে এই যে কোরআন শরীফ দেখতেছেন এই কোরআন শরীফের 6666 আয়াত কোন আয়াতের মধ্যে কথা নাই আমার নবী মাটি কথা বুঝেন কোরআন শরীফের 6666 আয়াত কোন আয়াতের মধ্যে কথা নাই আমার নবী মাটি কিন্তু এই কথা আছে কোরআনুল কারীম সূরা মায়েদা 15 নম্বর আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে দুইটা নূর পাঠাইছেন আওয়াজ দিয়ে বলেন কয়টা একটা নূর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা নূর হলো মহাগ্রন্থ কোরআন সুবহানাল্লাহ ইসলাম ধর্ম নূর ঈমান নূর আমল নূর অনেকে বলে আমার নবী মাটি যারা নবীর মাটি বলে তাদের ঈমান মাটি আমল মাটি ও বন্ধু আমার নবী নূর ঘোষণা দিয়েছেন আল্লাহ
তাফসিরে যান, অসংখ্য তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরের রুহুল বয়ান খুলে দেখুন, তাফসির ইবনে আব্বাস খুলে দেখুন, তাফসিরে মাজহারি খুলে দেখুন, তাফসিরে জালালাইন লিখেছেন দুইজন জালাল, একজন হলেন জালালউদ্দিন সিউতি আর একজন হলেন জালালউদ্দিন মুহাল্লি। ওই জালালউদ্দিন সিউতি এমন একজন আল্লাহর ওলি, নবীর আশেক, নবীর প্রেমিক, যিনি আমার নবীরে 75 বার স্বপ্নে দেখেছে। ওরে জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাই হাই দিদার চেয়ে কান্দ তোমরা, দিদার চেয়ে কান্দ তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মারহাবা কর, আমার নবী নূর না মাটি? এখন কমিরা বলে আমার নবী মাটি, ঠিক আছে, কিন্তু কমি যারা জাতের কমি তারা বলে আমার নবী নূর, যারা অজাতের কমি তারা বলে আমার নবী মাটি। বলবেন হুজুর জাতের কমি কে? জাতের কমি হলো ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর, হুজুরের নাম মাওলানা সিরাজুল ইসলাম, কিতাবের নাম মুজালিসে সিরাজি, গাওহারে সিরাজি। তিনি উল্লেখ করেছেন তার কিতাবে আমার নবীর পা মোবারক থেকে মাথা মোবারক আল্লাহর নূর, যার কারণে নূর নবীর শরীর মোবারকের কোন ছায়া মোবারক ছিল না, ছিল না, ছিল না, এই কারণেই ছিল না, আমার নবী স্বয়ং আল্লাহর নূর। মারহাবা কর, বলবেন হুজুর এটা হলো বাংলাদেশের হুজুর, আন্তর্জাতিক হুজুর আছেন, আন্তর্জাতিক হুজুরের ফতোয়া দিয়ে যায় আন্তর্জাতিক হুজুর, ইন্টারন্যাশনাল হুজুর। হুজুরের নাম হলো মাওলানা আশরাফ আলী থানভী, ওনার কিতাব হলো নসত্তি। ওই কিতাবের 25 নম্বর পৃষ্ঠায় তিনি একটা বাপ এনেছেন নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান মে, সেখানে তিনি একটা হাদিস শরীফ কোট করেছেন মুসান্নেফে, আব্দুর রাজ্জাকের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী ফরমাতে হে মাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরজ কিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে মা বাপ আপ পর কুরবান হো, মুঝে বতাই কে আল্লাহ তাআলা নে তমাম চিজো সে পেহলে কিস চিজ কো পয়দা কিয়া। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইরশাদ ফরমায়া, জাবির আল্লাহ তাআলা নে তমাম চিজো সে পেহলে তুমহারি নবী কি নূর কো, আপনি নূর কি ফয়েজ সে ফয়দা কিয়া। আওয়াজ দি বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী গো, মেরে মা বাপ পাপর কুরবান হো, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক গো নবী, আপনি বলুন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী কে আমার নবী বলেন, ও জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, শুনো শুনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সৃষ্টি করেছেন, নূরে আউয়াল কা জালওয়া হামারা নবী। এখন যারা মানে না তারা কি জাতের না অজাতের? এরা এখন নবী মাটি, নবীর নিয়ে মাটির ব্যবসা করে। যেমন একজন হুজুর আছে বাংলাদেশে, ওহাবিদের হুজুর, হুজুরের নাম নূর, হুজুরের বউর নাম নূর, হুজুরের ফলার নাম নূর, হুজুরের বাড়ির নাম নূর, হুজুরের মাদ্রাসার নাম নূর, হুজুরে ব্যবসা করে প্রতিষ্ঠানের নাম নূর, হুজুরের পকেটে নুরানি জর্দা, উনি বলে আমার নবী মাটি। জোরে কর না উযুবিল্লাহ। হুজুরের নাম হইল মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, হুজুরের বউর নাম হইল নূর জাহান, ফোলার নাম হইল নূরে আলম, বাড়ির নাম হইল নূর মঞ্জিল, মাদ্রাসার নাম হইল নূরে মদিনা, ব্যবসা প্রতিষ্ঠানের নাম হইল নূর ম্যানশন, মাদ্রাসার মধ্যে হইল আবার নুরানি বিভাগ, আবার পকেটে হইল নুরানি জর্দা, করে মাটির ব্যবসা। এবার জোরে কোন হুজুর কি এক নম্বর না দুই নম্বর? এটা তো অলিপুরি নয়, এটা হইল আলুপুর।
ডাইল ফুরি আওয়াজ দি বলেন ঠিক কি না ওলি হইলে তো আমার নবীর নূরে কইত এটা হলো ডাইল এটা হলো আলু ফুরি আল্লাহ যেন এই ধরনের হুজুর থেকে আমাদেরকে হেফাজতে সালামতে রাখে আওয়াজ দি বলেন আমিন আরো জোরে বলুন আমিন আমার নবী নূর বলেছেন নবীর মা আমিনা তাব্রানি শরীফের হাদিস নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিরমিজি শরীফের হাদিস আমি একটা কাঁথা সেলাই করছিলাম সুই দিয়ে কাঁথা সেলাই অবস্থায় আমার সুইটা হারিয়ে গেল আর আমার ঘরে যে আলো ছিল আলোটা নিভে গেছে বাতিটা নিভে গেছে এমন সময় আমার ঘরে রহমাতুল্লিল আলামিন নবী তার সেই পানি নবীজির চেহারা মোবারক শরীর মোবারকের আলোকে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আমি আমার হারানো সুইটা খুঁজে পাইছি তার মানে আমার নবী কি মাটি না নূর মাইশা সিদ্দিকা বলছে লালা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু ফাওকা সামাই ও দুনিয়ার মানুষেরা রে তোদের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে তোদের সূর্য উদিত হয় সুবে সাদেকের পর আমার সূর্য আমার কাছে আছে মাগরিবের নামাজের পর ওই সূর্য হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার জোরে বলেন আমার নবী আল মাগায়েব জানেনি নবীর আল মাগায়েব জানাইছেন কে হাত তুলে বলতে হবে নবীর আল মাগায়েব জানাইছেন কে অনেকে বলে নবী আল মাগায়েব জানে না আছে না নাই যারা বলে নবী আল মাগায়েব জানে না তারা নবী অর্থ জানে না নবী অর্থ হলো গায়েব কি খবর দেনওয়ালা আওয়াজ দিয়ে বলেন মারহাবা ওরে আউয়াল আখের সব কুছ জানে দেখে বাড়ি দো করিম ওরে গায়েব কি খবর দেনওয়ালা গায়েব কি খবর দেনওয়ালা আল্লাহ কা হাবিব নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা আমি হইলাম ইলমের শহর ওই শহরে ঢোকার দরজা হযরতে আলী নবী আলেমের শহর যারা বলে নবী আল মাগায়েব জানে না সত্যবাদী না মিথ্যাবাদী নবী হইলেন আলেমের শহর আওয়াজ দি বলেন মারহাবা ওই শহরে ঢোকার দরজা কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার বন্ধু আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম নবী হে আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনার এই সব কিছু জানাইয়া দিছি অতীত ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন আগের ইলম পরের ইলম আমার আল্লাহ সব কিছু আমার নবীরে জানাইয়া দিছে আমার নবী আল মাগায়েব জানে দলিল হলো কোরআনুল কারীম সূরা জিন 26 নম্বর 27 নম্বর আয়াত আলিমুল গায়ব ফালা ইউযহিরুহু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির একমাত্র মালিক হলেন আমার আল্লাহ এলমে গায়েবের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা রে আমি আমার মনোনীত নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এলমে গায়েব জানাইয়া দিছি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মারহাবা ক ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেমের শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমের শহর গো নবী শাহে মদিনা কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কয় না কোরআন হাদিস জানলে তারে আলেম তো কয় না নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা হায় হায় নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি নাউজুবিল্লাহ কোন আমার নবী হলেন শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আমার নবী হলেন শেষ নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কয় আমিও নবী জোরে বলেন নাউজুবিল্লাহ
এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মেড ইন দেওয়ান, এটা কিন্তু দেওয়ানদের দেওবন্দের তৈরি। ওরে মির্জা গোলাম কাদিয়ানি দেওবন্দের ছাত্র যিনি, ওরে মির্জা গোলাম কাদিয়ানি এলেম পাইয়া শয়তান হইল নবী চিনল না, এলেমের স্বর্গ নবী শাহে মদিনা, হাই হাই এলেমের স্বর্গ নবী শাহে মদিনা, বলেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের স্বর্গ নবী শাহে মদিনা, নবী আমার এলমে গায়েব জানেনি, নবীর এলমে গায়েব জানাইছে কে? আল্লাহ জানিলে অসুবিধা কি? তোর দল জলেকা, তোর যদি জলে বুঝতে হবে তুই হইলি শয়তানের দল, কথা কন না? নবীরে এলমে গায়েব জানাইছে কে? কবরের তিন প্রশ্ন, হাসরের পাঁচ প্রশ্ন বলে দিছেন আমার নবী। অতএব তুই যদি এটা নিয়ে বাড়াবাড়ি করস, এই তুই আলেম নামের মুনাফিক, আওয়াজ দি বলেন ঠিক কে? যারা বলে নবী আমার এলমে গায়েব জানে না তারা ভুয়ার দল। আল্লাহ হলেন আলিমুল গায়েব, আমার নবী মুখবিরুল গায়েব, গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহ নবীকে এলমে গায়েব জানিয়ে দিয়েছেন কতটুকু? উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে কি ছিল পরে কি হবে সব কিছু আমার আল্লাহ আমার নবীরে জানাই দিছে। সুবহানাল্লাহ, একটা ব্যথিত খবর, দুঃখের খবর। আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলাদিন বিজয়নগর উপজেলা, আমাদের এক সুন্নি আলেম মাওলানা শরীফুল ইসলাম নুরী মাহফিল করে রাত্রিবেলায় মোটরসাইকেলে আসার পথে দুর্বৃত্ত সন্ত্রাসীরা ওনাকে ধরে বুকের মধ্যে চাপ দিয়ে চাকু দিয়ে জিব্বাটা কেটে দিছে। জোরে কর না উযুবিল্লাহ, কোন আলেমের জিব্বা কাটুক আমরা কি এটা চাই? শূন্য আলেমের যারা জিব্বা কাটছে, আমরা আমাদের সরকার বাহাদুরকে বলবো এই শূন্য আলেমের জিব্বা যারা কাটছে, যারা এর সাথে জড়িত তাদের জিব্বা কাটা হোক। ইতিমধ্যে চারজন ধরা খাইছে, মারহাবা মারহাবা। আমি অবাক হয়ে গেলাম, ওদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আয় হায় ওই যে এজিদ, ওই যে এজিদ, এজিদের দল। আল্লাহ তাআলা এই এজিদের দল থেকে আমাদেরকে হেফাজত করুক। আর আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাই মাওলানা শরীফুল ইসলাম নুরীকে তুমি পরিপূর্ণ সুস্থতা নেক হায়াত দারাজ করো। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঢাকা পূর্ব রাজার বাজার গরু যেমনে জবে করে এমনে জবে করে দিছে। আরে আমি দেখছি, আমি দেখছি হুজুরের রক্ত, হুজুরের রক্ত আমি দেখেছি। আয় হায়, ওনার কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটা, টেলিভিশনে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকীদাগুলো বলতেন, আওয়াজ দি বলেন ঠিক কেন? অতএব আমরা সরকার বাহাদুরের কাছে বলবো মাওলানা শরীফুল ইসলাম নুরীর যে চারজন আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে অবশ্য জিব্বা কাটতে হবে, তাদেরকে অবশ্য মৃত্যুদণ্ড দিতে হবে, সাথে সাথে আল্লামা শহীদ নুরুল ইসলামের ফারুকীর খুনি বাংলাদেশে বিশ্বের যেখানে আছে তাদেরকে ধরে ধরে এনে দেশীয় আইনে বাংলাদেশে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার আব্বাকে যারা খুন করেছে আমরা তাদেরকে ঘৃণা করি না, কারণ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি ওনার সুযোগ্য কন্যা, আপনি যেমনি ভাবে আপনার বাবা যারা হত্যাকারী ছিল তাদেরকে ধরে এনে আপনি ফাঁসি দিয়েছেন, ঠিক তেমনি ভাবে বাবা হারা সন্তানদের আর্তনাদ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, ওনার হত্যার সাথে যারা জড়িত, শাহাদাতের সাথে যারা জড়িত, বাংলার জমিনে আমরা তাদের শাস্তি চাই। কে কে রাজি আছো দুই হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী অলির দুশ্মনেরা, নবী অলির দুশ্মনেরা
উহাবিবাদ মওদুদিবাদ ধ্বংস হোক নিপাত যাক উহাবিবাদ মওদুদিবাদ ধ্বংস হোক নিপাত যাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সবাই বলুন আমিন বর্তমানে আমাদের মধ্যে একটা ফেতনা দেখা দিয়েছে অনেকে হযরত আলীকে বেশি ভালোবাসে অনেকে হযরত আমির মুয়াবিয়াকে বেশি ভালোবাসে আছে না নাই যারা হযরত আলীকে বেশি ভালোবাসে আমির মুয়াবিয়াকে গালমন্দ করে তারা হলো শিয়া আর যারা আমির মুয়াবিয়াকে বেশি ভালোবাসে হযরত আলীকে গালমন্দ করে তারা হলো রাফিজি এবং তারা হলো নিকৃষ্ট ইতিহাসের একবারে নিকৃষ্ট দল তারা হলো রাফিজি তারা হলো খারিজি রাফিজি এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমরা ভালোবাসি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আমির মুয়াবিয়া ওনাকে আমরা ভালোবাসি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শিয়ারা ভালোবাসে হযরত আলীকে খারিজি রাফিজি ভালোবাসে আমির মুয়াবিয়াকে আমরা দুইজনকেই ভালোবাসি কারণ আমরা সুন্নি সুবহানাল্লাহ কর অনেকে হযরত আলীকে ভালোবাসতে গিয়ে আমির মুয়াবিয়াকে গালি দেয় অনেকে আমির মুয়াবিয়াকে ভালোবাসতে গিয়ে হযরত আলীকে গালি দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামদেরকে কি গালি দেওয়া যাবে না জোরে বলেন সাহাবায়ে কেরামদেরকে কি গালমন্দ করা যাবে না তিরমিজি শরীফের হাদিস মান সাব্বা আসহাবি লানাতুল্লাহি আলা শাররিকুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে সাহাবাদেরকে গালমন্দ করা হয় যে গালমন্দ করে বলবা তোমার উপর আল্লাহ লানত যেহেতু সাহাবীদেরকে কবুল করেছেন কে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ذلك لمن خشي ربه আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাইয়্যিনাহ সর্বশেষ আয়াতের মধ্যে বলেন সাহাবীরা আল্লাহকে সন্তুষ্ট করেছেন আমার আল্লাহ সাহাবীদের প্রতি রাজি সাহাবীরা জান্নাতি অতএব সাহাবীদেরকে তোমরা গালমন্দ করো না আমার নবী বলেছেন সাহাবীকার নজম এক একজন সাহাবী হলো আকাশের এক একটা তারকা এক একজন সাহাবী হলো আকাশের এক একটা তারকা ও আমার বন্ধু রে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো নবীর প্রত্যেক সাহাবী হলো জান্নাতি আরো জোরে কোন সুবহানাল্লাহ ওরে হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি বলুন না হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি আবু বকর ওয়া উমর জান্নাতি জান্নাতি উসমান ও আলী জান্নাতি জান্নাতি আলী ও মুয়াবিয়া জন্নতি জন্নতি হর সাহাবিয়ে নবী 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 জন্নতি জন্নতি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ যারা নবীকে ঈমানের চোখে দেখেছেন ঈমানের সাথে ইন্তেকাল করেছেন তারাই নবীর সাহাবী ওই সাহাবীদেরকে নিয়ে আমরা গালমন্দ করব না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাহাবীদের নিয়ে যদি কথা হয় তখন তোমরা চুপ হয়ে যাও তখন তোমরা চুপ হয়ে যাও কারণ সাহাবীরা হলো জান্নাতের মেহমান মারহাবা কর অতএব হযরত আলীকে নিয়ে হযরত আমির মুয়াবিয়াকে নিয়ে কথা বলার কোনো সুযোগ আমাদের আছে কোনো সুযোগ নাই আমরা হযরত আলীর দল আমরা হযরত আমির মুয়াবিয়া দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের পথে মতে আমাদের কবুল করুন সবাই বলুন আমিন এই যে মাহে রমজান আমাদের মাঝে আসতেছে আমরা কি খুশি না বেজা খুশি মারহাবা কোন পুরো এক মাস আমরা রোজা রাখবো তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন রাখার তৌফিক দান করে এক মাস কয় দিন 30 দিন হইতে পারে 29 দিনে হতে পারে চাঁদের উপর নির্ভর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম শরীফের হাদিস মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামি
যারা মাহে রমজানে সওয়াবের সাথে ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রোজা পালন করবে আমার আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে ওয়ামান কামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যারা মাহে রমজানে দিনের বেলায় রোজা রাখবে আর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে 20 রাকাত তারাবির নামাজ পড়বে আমার আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে তারাবির নামাজ কয় রাকাত 20 রাকাত জোরে কোন কয় রাকাত 20 রাকাত বলেন 20 রাকাত 20 রাকাত অনেকে 8 রাকাত পড়ে আসেন না আসে না নাই এরা হইল আমাদের সমাজে বর্তমানে আহলে আহলে খবিস কিসের হাদিস যদি হাদিসে মানতো তাহলে তারা বুঝতো এই আট রাকাতের কথাটা কোন জায়গায় আসছে এই যে আমাদের এখানে আলেম বসে আছে আট রাকাতের কথাটা আছে বুখারী শরীফের তাহাজ্জুদের অধ্যায়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী রমজানে রমজানের বাইরে বিতরের নামাজ 3 রাকাত আর তাহাজ্জুদের নামাজ 8 রাকাত তিনি সর্বদা আদায় করতেন সুবহানাল্লাহ মোট পড়তেন 8 আর তিনি কত রাকাত 11 রাকাত আমার নবী রমজানে রমজানের বাইরে সদা সর্বদা কয় রাকাত নামাজ আদায় করতেন 11 রাকাত নামাজ আদায় করতেন তো নবীজি যদি 11 রাকাত নামাজ রমজানের ভিতরে রমজানের বাইরে পড়ে এটা আবার তারাবি হয় কেমনে কথা বলেন ঠিক কি না এবার আসেন মুসান্নিফে ইবনে আবি শাইবা ওয়াকানা ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাতান সেওয়াল বিতর আমার নবী বিতরের নামাজ বাদ দিয়ে মাহে রমজানে 20 রাকাত তারাবির নামাজ তিনি আদায় করতেন সুবহানাল্লাহ কর অতএব আমরা মাহে রমজানের তারাবির নামাজ আদায় করব কয় রাকাত 20 রাকাত আওয়াজ দিয়ে বলেন মারহাবা আল্লাহ নবী বলেন ওয়ামান ক্বামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মাহে রমজানে মনে একটা রাত আছে লাইলাতুল কদরের রাত 83 বছর 4 মাস 10 দিন ইবাদতের সওয়াব একটি রাত ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি লাইলাতুল কদরের রাত্রিতে কেউ নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার নরে নারীরা কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিদা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর মাহে রমজানে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা ছিল দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন একদিন পর একদিন আদম আলাইহিস সালাম রোজা রাখতেন 13 14 15 তারিখে কুনিয়াতু তলেবিন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসলেন গভীর মনোযোগ ও বন্ধু সূর্যের এই প্রখর রোদ জান্নাতের মধ্যে ছিল না রোদের তাপে আদম আলাইহিস সালামের শরীর মোবারক কালো হয়ে গেছে এবার আদম আলাইহিস সালামকে কে যেন ডাক নিয়ে বলে আদম রে তুমি 3 দিন রোজা রাখ এবার তিনি 13 14 15 তারিখ আইয়ামে বিজে রোজা রাখলেন রোজার কারণে উনি আবার আগের মতো পর্সা হয়ে গেছে আগেকার নবী রাসূলদের উপরে এমনি ভাবে রোজা ছিল এই জন্য আমার আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে মাহে রমজানের রোজার মতো রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো আইয়ামান মাদুদাত আমার আল্লাহ বলেন রোজা হলো নির্দিষ্ট দিন রোজা হলো এক মাস এই মাসের নাম হলো রমাদান রমজান এসেছে রমজন শব্দ থেকে রমজন মানে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ক্ষয় করে দেওয়া নিঃশেষ করে দেওয়া যেহেতু মাহে রমজান নেকির কারণে বদিগুলো
গুনাহগুলো জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় এইজন্য মাহে রমজানের নাম রমজান রমজান কাকে বলে রমজানের রোজা কাকে বলে ও বন্ধু গভীর মনোযোগ আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নিয়তের সাথে সুবহ সাদেক থেকে মাগরিব পর্যন্ত যদি কেউ পানাহার থেকে খাদ্য থেকে স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকে এটাই হইল রোজা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনি রোজা রাখতেছেন সিনেমা দেখতেছেন আপনার রোজা হবে না আপনি রোজা রাখতেছেন অশ্লীল গান শুনতেছেন আপনার রোজা হবে না আপনি রোজা রাখতেছেন মিথ্যা কথা বলতেছেন আপনার রোজা হবে না বুখারী শরীফের হাদিস আমার নবী বলেছেন মাল্লাম ইয়াদা কওলাল যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা যে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না আল্লাহর নবী বলেন তার খাদ্য পানীয় ত্যাগ করার মধ্যে কোনো সওয়াব নাই অর্থাৎ রোজা রাখা মিথ্যা কথা বললে রোজা হবে না প্রশ্ন যদি করে হুজুর রোজা রাইকা যদি মিথ্যা কথা বলে রোজা হবে নি কই না আল্লাহ রাসূল বলেছেন রোজা হবে না হাদিস মাল্লাম ইয়াদা কওলাল যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা রোজা রাখলো মিথ্যা পরিত্যাগ করতে পারলো না আমার নবী বলেন তার খাদ্য বাদ দেওয়া তার পানি বাদ দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই কারণ মিথ্যাবাদীর রোজা কবুল করবেন না কে আল্লাহ তাআলা মিথ্যাবাদের রোজা কবুল করবেন না রোজা রাখবো আলিম সাহ বিরত থাকানের আকলে ওয়াশার বেবাল জিমা খাদ্য থেকে পানীয় থেকে স্ত্রী সম্ভব থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে ও আমার বন্ধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা রাখবো ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা কেউ সফরে থাকে ফাইদাতুম মিন আইয়ামিন উখর আমার আল্লাহ বলেন পরবর্তীতে তোমরা এই রোজাগুলো আদায় করে নিবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ وعلى الذين يطيقونه فدية طعام مسكين তোমাদের মধ্যে যদি কেউ অক্ষম হয়ে যায় শাইকে পানি হয়ে যায় এমন অসুস্থ রোজা রাখতে পারে না রোজা রাখলে তার মৃত্যুর সম্ভাবনা আছে আল্লাহ নবী বলেন তাহলে তার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে ফিদিয়া দিবে ফিদিয়া মানে হলো ইফতারের সময় পেট ভরে খাওয়াই দিবে সাহরির সময় পেট ভরে খাওয়াই দিবে রাত্রিবেলায় খাইলে যত টাকা খরচ হয় পেট ভরে খাওয়াই দিবে সাহরির সময় টাকা ইফতারের সময় টাকা রাতের টাকাকে যোগ কইরে একটা রোজার পরিবর্তে একটা গরিব দুঃখীকে ফিদিয়া দিবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তোয়ামু মিসকিন এই ফিদিয়া হলো মিসকিনের খাবার ফামান তাতওয়া খাইরান ফাওয়া খাইরুল্লাহ আমার আল্লাহ বলেন তারপরেও যদি কেউ অসুস্থ হয়েও রোজা রাখতে চায় এই রোজা তার জন্য উত্তম যদি সে নেক আমল করে যদি নফল ইবাদত করে এটা হলো তার জন্য উত্তম ওয়া আনতাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন সুমাতা সুহু রোজা রাখো সুস্থ থাকো আমার নবীর হাদিস আল্লাহর নবী বলতেছেন তোমরা রোজা রাখো রোজা রাখো রোজা তোমাদের শরীরের জন্য উত্তম রোজা তোমাদের রূহের জন্য উত্তম রোজা তোমাদের নেক আমলের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা রোজা রাখো একটা মাস রোজা রাখার আমরা সংকল্প করলাম আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন মাহে রমজান যখন আসে রহমতের আটটা দরজা আমার আল্লাহ খুলে দেন জান্নাতের আটটা দরজা আমার আল্লাহ খুলে দেন জাহান্নামের দরজা আমার আল্লাহ বন্ধ করে দেন এই মাহে রমজানে আমার আল্লাহ গুনাহগারদেরকে মাফ করে করে জান্নাতের মেহমান বানিয়ে দেন আল্লাহ যেন জান্নাতি হিসেবে আমাদের কবুল করেন সবাই বলুন আমিন